পুলিশকে ঠিক করে কাজ করতে বলুন। তৃণমূল বিজেপি আর গুন্ডাদের দালালি করাটা ওদের কাজ নয়, ওদের কাজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। যেদিন দুর্নীতির দায়ে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হবে সেদিন বৃত্তটা শেষ হবে। বারাসাতে এসে বৃহস্পতিবার বললেন মীনাক্ষী মুখার্জি, এদিন মধ্যমগ্রাম থেকে বারাসাত পর্যন্ত আনিস খানের মৃত্যুর জন্য দোষীদের শাস্তির দাবিতে এবং চোর ধরো জেল ভরো সহ রাজ্য সরকারের একাধিক দুর্নীতির প্রতিবাদে মিছিল করে DYFI ও SFI। সেই মিছিলে প্রথমে অংশ না নিলেও পরবর্তীতে DYFI রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি অংশগ্রহণ করে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের গ্রেপ্তারের প্রতিক্রিয়া দিতে গিয়ে মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, যেদিন মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হবেন সেদিন বৃত্ত সম্পূর্ণ হবে। CBI বেতনটা আমাদের পয়সায় পায়, আর সেই কাজের জন্যই চাকরি পেয়েছেন, তাই কেন তদন্তটা করবেন না? কাজটা ঠিক করে করুক। SSC দুর্নীতিতে বিরাট র্যাকেট আছে, অফিসের চাপরাশি থেকে নবান্নর মুখ্যমন্ত্রী পর্যন্ত পুরো বৃত্তটাই শেষ করে গ্রেপ্তার করতে হবে। তিনি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, মুখ্যমন্ত্রী গ্রেপ্তার কেন চাইব না? মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক মিটিং করছেন, কার বাড়ির সামনে বড় একটা গর্ত ডোবা আছে সেটাও তিনি জানেন, কার জামায় কত সাইজ সেটাও জানেন, কার ভুঁড়িয়া বাড়ছে সেটাও তিনি জানেন, আর এত বড় দুর্নীতি হচ্ছে সেটা জানেন না? ন্যাকামি হচ্ছে তিনি অবশ্যই জানেন। তিনি নিজেই বলেন, এখানে দাঁড়িয়ে থাকবো, ওখানে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে ও মাওবাদী। তাহলে উনি সব জানেন, উনি নিজে বলছেন এত বড় ডিপার্টমেন্ট কে কোথায় দুর্নীতি করছে তিনি বুঝতে পারছে না। আবার উনিই বলছেন তলায় তলায় শিল্প হয়ে গেছে, সবটা কি মিস্টার ইন্ডিয়া খেলা পেয়েছেন? পশ্চিমবঙ্গটা উচ্ছন্নে ফেলে দিয়ে এখন নিজের ভাইপো আর বউ শালিকে নিয়ে ঘর করছেন চোরগুলোকে নিয়ে, এটা পশ্চিমবঙ্গ চলতে পারে না। বিধাননগরের কমিশনারকে অপসারণ করা নিয়ে বলেন, পুলিশকে ঠিক করে কাজ করতে বলুন, তৃণমূল বিজেপি আর গুন্ডাদের দালালি করাটা ওদের কাজ নয়, ওদের কাজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সেই কাজ থেকে যদি সরে আসে তাহলে পুলিশের বিরুদ্ধেও আমাদের লড়াইটা সমানভাবে হবে। আমি আগেও বললাম আবারও বলছি, যেদিনকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুর্নীতির দায়ে গ্রেপ্তার হবেন সেদিনকে বৃত্তটা কমপ্লিট হবে, এখন সবে শুরু। বেতন তো আমাদের পয়সাতেই হয়, আর সেই কাজের জন্যই চাকরি পেয়েছেন, কেন করবেন না? কাজটা করুন ঠিক করে। বিরাট র্যাকেট আছে, ওই সব অফিসের চপরাশি থেকে শুরু করে নবান্নর মুখ্যমন্ত্রী পর্যন্ত পুরো বৃত্তটাকে কমপ্লিট করে গ্রেপ্তার করতে হবে। কেন করবো না? মুখ্যমন্ত্রী জেলায় জেলায় গিয়ে প্রশাসনিক মিটিং করছেন, তার বাড়ির সামনে একটা গর্ত ডোবা আছে সেটাও উনি জানেন, তার জামার কত সাইজ সেটা জানেন, কার ভুঁড়ি বাড়ছে সেটা জানেন, আর এত বড় দুর্নীতি হচ্ছে জানেন না? ন্যাকামি অবশ্যই জানেন, উনি নিজে বলেন এখানে দাঁড়িয়ে থাকবে, ওখানে কেউ জিজ্ঞেস করবে বলবে এটা মাওবাদী, তাহলে উনি জানেন সব? উনি নিজে বলেছেন যে এত বড় ডিপার্টমেন্ট কে কোথায় দুর্নীতি করছে আমি বুঝতে পারছি না। আবার উনি বলছেন যে তলায় তলায় শিল্প হয়ে গেছে, সবটা মিস্টার ইন্ডিয়া নাকি খেলা পেয়েছেন? পশ্চিমবঙ্গটাকে উচ্ছন্নে চলে গিয়ে আজকে নিজের ভাইপে ভাইপের বউ শালি সবকে নিয়ে ঘর করছেন চোরগুলোকে নিয়ে, এ চলতে পারে পশ্চিমবঙ্গে? চলবে না। তিনি ইন্দোরে চাকরি দেবার নাম করে, সুইগি ডেলিভারি বয়ের চাকরি দেবার নাম করে পশ্চিমবঙ্গের মেধাকে যৌবনকে অপমান করেছে, এই অপমানের জবাব আমরা নিয়েই ছাড়ব। পুলিশকে ঠিক করে কাজ করতে বলুন। তৃণমূল বিজেপি আর গুন্ডাদের দালালি করাটা ওদের কাজ নয়, ওদের কাজ এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। সেই কাজ থেকে যদি সরে আসে তাহলে ওদের বিরুদ্ধেও আমাদের লড়াইটা সমান তালে চলবে। সুচো মেরে হাত গন্ধ কেন করছে ওরা?